বগুড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ, বাসে আগুন। দুদিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমে উঠছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেখছেন এটিএন নিউজ, সারা দেশের সবশেষ খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। দেশের খবরে সঙ্গে আছি আমি সাজি আফরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো আয়োজন। বগুড়ার মাদলা সুজাবাদ এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দুপুর ১২টার দিকে বগুড়া শহর থেকে একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলীর বাগবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় সুজাবাদ দহপাড়া এলাকায় অটোরিকশাটিকে স্বদেশ পরিবহনের একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলে এক নারীসহ চারজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত এক শিশুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপ ভ্যানের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। সকাল ১০টার দিকে করুণা খাতুন তার শিশু সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এছাড়া মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন, জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। আগামীকাল শুক্রবার দুদিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়ায় এক জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে গোপালগঞ্জের সাজ সাজরব। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত কোটালীপাড়াবাসী। গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদের তথ্য ছবিতে দেখব ডেস রিপোর্ট। শুক্রবার সড়কপথে টুঙ্গিপাড়া আসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন শনিবার নির্বাচনী এলাকা কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই জনসভাকে যেভাবে দেখা যাচ্ছে যে কোটালীপাড়া মানুষ, টুঙ্গিপাড়া মানুষ সবাই ঘরে ঘরে একটা আনন্দ উৎসব, এটা ২৫ থেকে জনসভায় এই এলাকার মানুষ সেটা প্রমাণ করবে। প্রতিটি ঘরে ঘরে উৎসব হচ্ছে শেখ হাসিনাকে দেখার জন্য, হ্যাঁ, শেখ হাসিনাকে দেখার জন্য। এবং এখান থেকে শেখ হাসিনা অনুপ্রেরণার শক্তি নিয়ে আবার সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী সফর ও জনসভা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এটা জনসভা না, একটা জনসমুদ্রে রূপান্তর করা, অর্থাৎ উনি যেমন এই এলাকার মানুষকে ভালোবাসেন, এই এলাকার মানুষও ওনাকে কত ভালোবাসেন সেটা ইনশাআল্লাহ প্রমাণ করা হবে। দীর্ঘ ৪.৫ বছর পর শেখ হাসিনা কোটালীপাড়া আসছেন, পুরো উপজেলা জুড়ে উৎসবের আমেজ। আমরা অধীর আগ্রহে বসে আছি যে উনি কখন আসবে, এবং আমরা সেই সময়টায় অপেক্ষায় আছি, এবং এই এলাকার মানুষ সকলে অধীর আগ্রহে আছে তাকে এক নজর দেখার জন্য। প্রধানমন্ত্রী সফরকে ঘিরে নিরাপত্তা সহ সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অত্র জেলার ৪৪টি উন্নয়ন প্রকল্প এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সে লক্ষ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি সংশ্লিষ্ট সকল দপ্তর, পুলিশ, র‍্যাব সহ আমরা সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর সফরটিকে আমরা সফল ও সার্থক করতে পারব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি পর্যালোচনার কাজ শুরু হয়েছে। সকাল ৯:৩০টার দিকে বৈঠকে বসেন তদন্ত কমিটির সদস্যরা। কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর রেবা মণ্ডলের কক্ষে বৈঠক করেন তারা। এ সময় কমিটির সদস্য প্রফেসর ডক্টর দেবাশীষ শর্মা জানান, ভুক্তভোগী অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা কর্মচারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্তের রিপোর্ট দেওয়া হবে বলে জানান তিনি। চলমান তদন্ত অংশ হিসেবে আমরা যে তথ্যগুলো পেয়েছি সে তথ্যগুলো পর্যালোচনা চলছে এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। নির্দিষ্ট সময়ের ভিতরেই আমরা আমাদের তদন্ত রিপোর্ট দিতে সক্ষম হব বলে আশা করছি। জমে উঠছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
পলোগ্রাউন্ডে মেলা 30তম আসরে দৃষ্টিনন্দন স্টল আর বাহারি পর্ষা সাজিয়ে বসেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। বাড়ছে লোক সমাগম। আদিত্য সুমনের ক্যামেরায় জানিয়েছেন মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের পলোগ্রাউন্ডের 4 লাখ বর্গফুট জুড়ে বসেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরু হয়েছে 16 ফেব্রুয়ারি। উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই জমে উঠেছে মেলা। মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 300-এরও বেশি প্রতিষ্ঠান। প্যাভিলিয়ন স্টলের ঝলক আর নানা পণ্যের চমকে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসছেন অনেকেই। বাজার থেকে এখানে বিভিন্ন নতুন আইটেম পাওয়া যায়, দেখা যায় এখানে আইটেমের সংখ্যা বেশি, যার কারণে আমরা কিনতে সুবিধা হয়। মহিলারা দেখিয়া পছন্দ করে আইটেমগুলো কিনতে পারে। জুতা, কসমেটিক্স আর ব্যাগসগুলো আমার খুব ভালো লাগে। এখন চুড়ি দেখতেছি, এখন নিলেও নিয়ে নেব। কটনের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে কাপড়গুলো আসে ওখান থেকে ওই কাপড়গুলো কালেকশন করি বেশি আর কি। চারিদিকে বিছানো বলে মানে বাতাসে ধুলাবালি কম, সামনে গাড়ির পার্কিং আছে, ভালোই লাগছে। সাজসজ্জা, পোশাক, ইলেকট্রনিক পণ্য আর ঘর গৃহস্থালি সামগ্রীর বিক্রি বেশি। নানা রকম ছাড় আর অফারে ক্রেতা টানতে চেষ্টার কমতি নেই বিক্রেতাদেরও। আমাদের ই বাইক সেকশন থেকে, আমাদের হোম অ্যাপ্লায়েন্স থেকে, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স থেকে, রেফ্রিজারেটর থেকে, সব জায়গা থেকে মোটামুটি আল্লাহর রহমতে সাহায্য পাচ্ছি। মেলা উপলক্ষে আমাদের টিভিতে একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, যেমন হচ্ছে আপ টু 20% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং হচ্ছে ফ্রি ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশনের সুবিধাটা রয়েছে। ছোট বড় উদ্যোক্তার পরিচিতি ও পণ্যের প্রসারে বাণিজ্য মেলা সহায়ক। সৃষ্টি হবে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সমস্ত মেলার মাধ্যমে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে তাদের প্রোডাক্টগুলো লোকালি এবং ইন্টারন্যাশনালি পরিচিত করা। মেলায় নতুন সংযোজন শিশুদের জন্য বিনোদন কেন্দ্র। সব বয়সী মানুষেরই মিলন মেলায় হয়ে উঠছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে। ভোলায় খুঁটিতে বেঁধে নির্যাতন, পুলিশি হেফাজতে ইউপি সদস্য সহ 2 জন। সুনামগঞ্জের পাটলাই নদীতে নৌজট, আজকে পড়া নৌজানে ডাকাতির অভিযোগ। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভোলায় এক তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য সহ 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নির্যাতনের শিকার তরুণ পেশায় জেলে। গত 18 ফেব্রুয়ারি সদর উপজেলার বান্দেরপাড় এলাকায় চোর সন্দেহে এক তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারপিট করা হয়। স্থানীয় কান্টু মিয়ার গরু চুরি ও ইউপি সদস্য মোহাম্মদ জসিম খালাসির সেচ মেশিন চুরির অভিযোগে নির্যাতনের শিকার হয় বরিশালের এই তরুণ। এ ঘটনার 2 মিনিট 22 সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি দেখে পুলিশ ইউপি সদস্য জসিম খালাসি এবং নির্যাতনকারী কান্টু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তবে তারা আটক নয় বলে জানান ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন ফকির। কক্সবাজারে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। প্রচুর পরিমাণ ধরা পড়লেও বাজারে দাম কমছে না ইলিশের। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। রয়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ঝাঁকে ঝাঁকে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, যার কারণে জেলে এবং ব্যবসায়ীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা দেখেছি কেউ বরফ বাঁধছেন, আবার কেউ বড় ট্রলার থেকে ছোট বোটে নামাচ্ছেন ইলিশ, আবার সেই ছোট বোট থেকে মোকামি তুলছেন। আমরা জেলে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে ঠিক এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তবে এখানে ক্রেতা যারা
যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং আমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও এই মুহূর্তে আসলে ইলিশের দাম কোনোভাবেই কমছে না। আমরা সাইজ অনুযায়ী ব্যবসায়ীরা জানিয়েছেন প্রায় 1 কেজি ওজনের ইলিশ 1200 থেকে 1300 টাকা অথবা 1400 টাকায় বিক্রি হচ্ছে। আবহাওয়া যেহেতু জেলেদের অনুকূলে রয়েছে সে কারণেই বেশি মাছ ধরা পড়ায় এখানে ব্যবসায়ী এখানে যারা মৎস্য অবতরণ কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি আশা করছেন এই সাম্প্রতিক সময়ে প্রচুর পরিমাণ রাজস্ব তিনি আদায় করতে পারবেন। সুনামগঞ্জের পাটলাই নদীতে আবার নৌজট, শতাধিক কয়লা ও চুনাপাথর বোঝাই নৌকা আটকা, আটকে পড়া বালখেটের ডাকাতির অভিযোগ উঠেছে। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে পড়ে তাহিরপুরের পাটলাই নদী, প্রায় 15 বছর ধরে একই দুর্ভোগের চিত্র দেখা গেলেও উদ্যোগ নেই খননের। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে দেখব ডেস রিপোর্ট। তাহিরপুর হাওরঘেরা এক জনপদ, সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে উপজেলাটির সরাসরি সড়ক যোগাযোগ নেই। প্রধান নদী পাটলাই ভরসা, তিনটি সীমান্ত শুল্ক বন্দর থেকে কয়লা ও চুনাপাথর এবং উপজেলার নুড়িপাথর ও বালু এই নদীপথেই সারা দেশে সরবরাহ হয়। সেই নদীতেই আটকা পড়েছে শত শত পণ্যবাহী বালখেট। পাটলাই নদীর 2 কিলোমিটার অংশ খুবই সরু ও অগভীর, বছরের পর বছর পলি পড়ে তলদেশ ভরাট হয়ে পড়েছে। নদীর সুলেমানপুর অংশে এখন এমনই নৌজট, মালামাল নিয়ে 10 থেকে 15 দিন আটকে আছেন ব্যবসায়ীরা। 14 দিন যাবত আমরা গাড়ার খুব কষ্ট করতেছি, খের খানি খের বনি এইভাবে আমরা চলতেছি, খাইয়া না খাইয়া এইভাবে এইভাবে এই ফুক না গাং এই কষ্ট করা করতেছে। নৌজটে আটকে থাকা বালখেট থেকে কয়লা ডাকাতির অভিযোগ করছেন ব্যবসায়ীরা। দেশি অস্ত্র নিয়ে আইসা এদেরকে জিম্মি কইরা আমার এখান থেকে 20 থেকে 25 টন মাল গতকালকে রাত্রে 2টা আড়াইটার দিকে নিয়ে যায়। সব নদী কুদা হইতেছে, এই নদী কুদা না আমরা না জীবিত এই বেকার উপাসে মরব। আটকে থাকা নৌজানগুলো নিরাপত্তার দিকটি একরকম উপেক্ষিত, থানা পুলিশ বলছে চেষ্টার কথা, বলছে তাদের সীমাবদ্ধতার কথাও। এখানে যে বিএডব্লিউটি যদি এটা যদি ড্রেজিং না করে তাহলে তো এরকম জট শুধু 2-4 কিলো কেন, এটা তো একেবারে 10 কিলো 12 কিলো হয়ে যাবে। এখন কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয় আমরা তো কি করতে পারি বলেন। পাটলাই নদীর নাব্য সংকট বহু বছরের, নৌজট ফি বছরের ঘটনা, সমাধানে কি ভাবছে পানি উন্নয়ন বোর্ড? এবং স্টাডি চলতেছে, এই স্টাডি শেষ হওয়ার পরে পরেই আমরা ডিবি পূরণ করবো, ডিবি পূরণ করে যদি অনুমোদন হয়ে গেলে আমরা এই আশা করতেছি যে সমস্যাগুলো আছে ডিবি অনুমোদন হলে আমরা এগুলো সমাধান করতে পারবো। সীমান্তে 3 শুল্ক বন্দর সচল রাখতে হাওর অর্থনীতির প্রধান বাহক পাটলাই নদী দ্রুত খননের দাবি সুনামগঞ্জবাসীর। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বার্মি কম্পোস্ট বা কেঁচো সার। দামে কম তবে এ জৈব সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে ফসলের উৎপাদন। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য ছবিতে দেখব ডেস রিপোর্ট। প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয় কেঁচো সার, যা ভার্মি কম্পোস্ট নামে বেশি পরিচিত। সব উপকরণ না পেলেও কেঁচো, কলার খোসা ও পচা গোবর দিয়ে এ সার তৈরি করা যায়। আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ দরকার হলেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাটিতে জৈব পদার্থ 1 থেকে 1.5 ভাগ। বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা প্রদর্শনীগুলো দিয়ে যাচ্ছি, কৃষকরা এসব প্রদর্শনী দেখে উদ্বুদ্ধ হয়ে নিজস্ব উদ্যোগে করছে। মাটির মান বজায় রাখতে জৈব সার উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে স্থানীয় কৃষকরা। সব ধরনের পুষ্টি উপকরণ থাকায় এই সার ব্যবহারে রাসায়নিক সারের প্রয়োজন হয় না। ফসল অন্য সারের চাইতে অনেক রেজাল্ট ভালো, পোকামাকড় কম আসে, আমার সবজি তাতে খুবই সুন্দর। এমনকি কি আপনার মনে করেন যে সারের একবারে অল্প মূল্যে কিনে পাইতাছে? প্রথম পর্যায়ে এই সার উৎপাদনে 60 থেকে 70 দিন সময় লাগলেও এখন 40 থেকে 45 দিন সময় লাগে। একটা চৌবাচ্চায় 40 থেকে 50 কেজি সার উৎপাদন হয়, প্রতি কেজি সার 8 থেকে 10 টাকায় বিক্রি হচ্ছে। সারে খুব চাহিদা আছে, জৈব সার উৎপাদন করিতেছি, নিজে ব্যবহার করিতেছি, অন্যের কাছে বিক্রি করতেছি, এতে আমার খরচ কম, লাভ বেশি। পচনশীল দ্রব্য দিয়ে তৈরি ভার্মিসার ব্যবহারে জমির গুণগত মান ঠিক থাকে। জৈব সার উৎপাদনের এই প্রযুক্তিটি কৃষকদের মাঝে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। ভার্মি কম্পোস্ট তৈরিতে তেমন খরচ না হয়, কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রদর্শনীর সহযোগিতা ছাড়াও অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদনে কাজ করে যাচ্ছে, যা মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
তুনা সিনাতনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বগুড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ, বাসে আগুন। দুদিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমে উঠছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভোলায় খুঁটিতে বেঁধে নির্যাতন, পুলিশি হেফাজতে ইউপি সদস্য সহ দুইজন। সুনামগঞ্জের পাটলাই নদীতে নৌজট, আটকে পড়া নৌযানে ডাকাতির অভিযোগ। এ ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।